আজকে যারা ইসলামকে নিয়ে ঠাট্টা মজাকে নেমেছে, আল্লাহ সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বিশ্ব নবী, এমন কোন নবী আম্বিয়া ছিল না, এমন কোন রসুল ছিল না ইসলামের জন্য তাদেরকে অপমানিত না করা হয়েছে। সুতরাং নবী, আপনি ব্যথিত হবেন না, আপনি দুঃখে ভারাক্রান্ত হবেন না, কারণ ওই কাফেররা অতীতের নবীর মতন আপনার সাথেও খারাপ ব্যবহার করবে। আর কেয়ামত পর্যন্ত এমন একটা দল থাকবে যারা ইসলামের সাথে বিরোধিতা করবে, ইসলামের কথা শুনলে চুলকানি শুরু হবে, টুপির দুশ্মনী করবে, দাড়ির দুশ্মনী করবে, মসজিদের দুশ্মনী করবে, মাদ্রাসার দুশ্মনী করবে, এমন একটা দল থাকবে। টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের অক্সফোর্ড ইউনিভার্সিটি খ্যাত ইউনিভার্সিটি, নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের অক্সফোর্ড ইউনিভার্সিটি। পৃথিবীর যে কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে, অস্ট্রেলিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রা ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, এরকমই একটি ইউনিভার্সিটি হলো বাংলাদেশের অক্সফোর্ড বলা হয় ঢাকা ইউনিভার্সিটিকে। সেই ঢাকা ইউনিভার্সিটির একজন স্বনামধন্য শিক্ষক, তিনি টিভি টকশোর মধ্যে বলছেন যে আমরা আগে সালাম আলাইকুম দিতাম, এখন মধ্যমপন্থী থেকে এলিট শ্রেণী থেকে ভিআইপি সিআইপি লোকেরা এখন আসসালামু আলাইকুম দেয়। এটা জঙ্গিবাদের গন্ধ নাকি চলে আসে? এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেখুন, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের, এই পুরো বিএনপি জামাতের মাসলার মধ্যে শেখানো হয়েছে। কে নাউজুবিল্লাহ বলবেন কিনা? কোন ভাষাকে, যেমন হিন্দুরা তাদের ধর্ম হিন্দু ধর্ম মানে, সেই হিন্দু ধর্মের পূজা অর্চনা এটা কি এই শ্লোক গুলা শুদ্ধ ভাষাতে বলবে না অশুদ্ধ ভাষাতে বলবে? যদি হিন্দু তার অশুদ্ধ শব্দ চয়ন মেনে নিতে না পারে, বাংলা ভাষায় যারা কথা বলে এখানে যদি অশুদ্ধ পরীক্ষার প্রশ্নপত্র পত্রে তাদের ইউনিভার্সিটির ছেলেরা লেখাপড়া মানে লেখে যে এই প্রশ্নের উত্তরে সাধু এবং চলিত ভাষায় মিশ্রণ হওয়া দূষণীয় তথা অপরাধ। একটি প্রশ্নপত্রে যদি সাধু এবং চলিত ভাষা দেখলে ওই ছাত্রের জন্য এটা অপরাধ বলে গণ্য হয়, আর গোটা পৃথিবীর ইসলামের শিক্ষককে, ইসলামের মূল শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আর তার সিলেবাস পরে আমরা পরীক্ষা দেই, সেই পরীক্ষায় যদি ভুল থাকে এটাকে ভুল হবে না শুদ্ধ হবে? আল্লাহর নবী নাসাইতে বর্ণনা করেছেন সালামের হাদিস বর্ণনা করতে, যে তোমরা ইহুদিদের মতো সালাম দিও না, তোমরা হামজা এবং আইনকে স্পষ্ট করে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই শব্দ দিয়ে সালাম দেওয়া মানে হলো সালামকে বিকৃতি করা। সালাম আলাইকুম শব্দের অর্থ দাঁড়ায় যে তোমার উপরে আল্লাহ লানত বর্ষিত হোক বা তুমি ধ্বংস হয়ে যাও। এখন সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল, ইহুদিরা তো আমাদেরকে আসসালামু আলাইকুমের পরিবর্তে বিভিন্ন শব্দে সালাম দেয়, আমরা কি উত্তর দেব? রাসূল বলছেন, তোমরা বলো ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা, তারা তোমাকে যা বলেছে তুমিও তাদেরকে তা উত্তর দিয়ে দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সালাম শিখিয়েছেন কিভাবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে হিন্দু যদি তার পূজা শুদ্ধভাবে করতে হয়, বাংলা যদি শুদ্ধভাবে লিখতে হয়, খ্রিস্টান যদি তার পোশাক আশাক সঠিকভাবে রাখতে পারে, আর আমি মুসলমানের সন্তান হয়ে যেই বাংলাদেশের মিনারে আজানের ধ্বনি উচ্চারিত হয় সেই মুসলমান শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি হয়, আমি বলবো যাদের কাছে বিশুদ্ধ ইসলাম নেই সেইখানে জঙ্গিবাদের চর্চা হয়। কারণ আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম নর্থ সাউথ ইউনিভার্সিটি মতো জায়গা থেকে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা থেকে তোদের উপরে জঙ্গি হয় না। কারণ শুদ্ধ ইসলাম যদি চর্চা না করে তাহলে ভুল ইসলাম সমাজে প্রকাশিত হবে, এটাই তো চূড়ান্ত সত্য কথা। কিন্তু অ্যালার্জিটা আসলে সালামের সাথে না,
আশ্চর্য লাগে, এরকম অশিক্ষিত মূর্খ লোক আমাদের দেশের একটা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষক হয় কি করে? তাহলে আমরা কি সালাম আলাইকুম বলবো না আসসালামু আলাইকুম বলবো? বাংলা বলতে যে শুদ্ধ, ইংরেজি প্রনাউন্সিয়েশন শুদ্ধ, ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ করেছে, তো হাতের মধ্যে মোমবাতি নেই, ল্যাম্প বুঝেন তো, ল্যাম্প মোমবাতি নিয়ে শেখাচ্ছে ব্রিটিশ ফোনেটিক্স মানে উচ্চারণ, ফাতস ফাতস বললে যে মোমবাতি নিছেন কেন, ওই ফটো শব্দটা বলতে যদি মোমবাতি নিভে যায় তাহলে তার উচ্চারণ আর প্রনাউন্সিয়েশন ঠিক আছে। তাহলে ব্রিটিশ ফোনেটিক্স, আমেরিকান স্টাইল, শিকাগো স্টাইল, ইংল্যান্ড স্টাইল, অস্ট্রেলিয়ান স্টাইল, হার্ভার্ড স্টাইল ফলো করতে যদি এত মেহনত করতে হয় তাহলে আমার মুসলমানের সন্তানরা আরবি হলো আল্লাহর ভাষা, কোরআন আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, তাহলে আরবি ভাষায় শুদ্ধ করে বলা, আরবি ভাষায় শুদ্ধ সংস্কৃতি চর্চা করা, এটা মুসলিম হিসেবে আমি একজন মুসলিমের পরিপূর্ণ অধিকার। এখানে কেউ নাক গলালে তাকে তার জায়গায় রাখা হবে না, বাংলাদেশের মানুষ চোখ কুলুপ কুচে মুখের মধ্যে বসে থাকবে না, আমাদের কথা বলতেই থাকবো এবং আমরা শুদ্ধভাবে সালামের প্রচার করবই, শুদ্ধভাবে ইসলামের প্রচার করবই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, আল্লাহ কর্তৃক এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে জমিনে ছেড়ে দিয়েছেন। অথচ বিরুদ্ধ বিষেধাজ্ঞা করা হচ্ছে ইসলামের। সালাম হলো সর্বপ্রথম কার ভাষা? পৃথিবীর সর্বপ্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভাষা ছিল সালাম। আদম নবী প্রথম ভাষা কি ছিল? সালাম। আল্লাহর যে নাম রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা আল্লাহকে ওই নামগুলোতে ডাকো। আল্লাহর একটি নাম কি? সালাম। আল্লাহর একটি নাম কি? সালাম। যখন জান্নাতিরা পানাহার করতে থাকবে তখন আল্লাহ জান্নাতিদেরকে কি বলবেন? সালামুন কওলান মির রাব্বির রহিম। ও জান্নাতিগণ, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম। জান্নাতের ভাষা হবে সালাম। আল্লাহ বললেন জান্নাতে শুধু থাকবে সালাম। সালাম মানে হলো শান্তি, সিলমুন মানে হলো শান্তি, সিলমুন মানে কি? শান্তি। তো সালামের প্রসার। এছাড়া কিতাবুল আজগারের 8 পৃষ্ঠাতে হাদিস এনেছেন ইমাম মহিউদ্দিন নববী, যদিও সূত্র কিছুটা গরিব। আসসালামু কাবলাল কালাম, যে কোনো মানুষের কথার শুরুতেই তারা দিবে কি? তা আমাদের তো সালাম এভাবেই দিতে হবে, এটাই তো আমাদের রাসূলের শিক্ষা। তাহলে এলিট শ্রেণীর লোকেরা যদি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম বলে, এতে কি তার মানে শুদ্ধতা ঠিক থাকার কারণে তার স্মার্টনেস নষ্ট হয় না? স্মার্টনেসটা অর্জিত থাকে, এটা চলতেই থাকে, কারণ কোনো ভাষাকে শুদ্ধভাবে বলাটাই হলো প্রাঞ্জলতা। রচনার শিল্পগুণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, যাহা শুনিবা মাত্র পাঠকগণ উহা বুঝিতেই পারিল না তাহাকে প্রাঞ্জলতা বলে না। এই জন্য রচনা লিখতে গেলে ভাষার প্রাঞ্জলতা ঠিক রাখতে হয়, কোনো গদ্য লিখতে গেলে ভাষার প্রাঞ্জলতা ঠিক রাখতে হয়, কোনো পদ্য লিখতে গেলে তার ভাষার প্রাঞ্জলতা ঠিক রাখতে হয়। তত্র ইসলামের সালাম দিতে গেলে সেই কোরআন হাদিসের আরবি ভাষার প্রাঞ্জলতাকে ঠিক রাখতে হয়। রচনার শিল্পগুণ দেখে বঙ্কিমচন্দ্র যদি গোল্ড মেডেল জিততে পারে তাহলে আমাদের আলেমদেরকে তার থেকে বড় মেডেল দেওয়া দরকার, কারণ তারা সমাজে সুন্দরভাবে আরবি ভাষা শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। লা তাহজান 24 ডট মিডিয়া।